শুভ সন্ধ্যা সবাইকে, আসসালামু আলাইকুম। তো বেসিক্যালি আজকে আসা এই কি বলতে রেকর্ডেড ভিডিওতে, যে গতকালকে আমি একটা স্ট্যাটাস দেওয়ার পরে আমার জব রিলেটেড অনেকেরই কোশ্চেন যে ভাই আপনি কি খুব দ্রুত শিফট করেন নাকি, বা জবে খুব কম সময়, মানে এক একটা কোম্পানিতে খুব কম সময় স্পেন্ড করেন নাকি। তো এই টাইপের আরও অনেক কোশ্চেন আমি গতকালকে থেকে এখন পর্যন্ত ফেস করেছি। কেউ ফেসবুকের কমেন্ট সেকশনে লিখেছে, কেউ আমাকে মেসেজ দিয়েছে, বা কেউ হয়তো কল করেছে যে ঘটনাটা কি সামথিং নেগেটিভ বা কিছু কি না। তো যাই হোক, আসলে সব কোশ্চেনের একসাথে অ্যান্সার দেওয়ার জন্য আমি এই রেকর্ডেড ভিডিওতে চিন্তা করলাম যে এটা বেটার হবে, যে একটা স্ট্যাটাস লেখার থেকে যদি সেটা ভিডিও করে দেই তো সেটাতে হয়তো সবাই বুঝতে পারবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি বেসিক্যালি 3 বছর কর্ণফুলি, আই মিন স্বরাজ ট্রাক্টর, কর্ণফুলি গ্রুপের আন্ডার স্বরাজ ট্রাক্টর আন্ডার পারফরমেন্স মোটরস লিমিটেড, এটাতে টানা 3 বছর জব করার পরে দেন আমি যখন শিফট করলাম হচ্ছে KSRM, আই মিন কবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির স্টিল সেক্টর, KSRM স্টিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি 6টা মাস, মানে আমার, আমি তো বেসিক্যালি ঢাকার মানুষ, বাট আমার 6 মাস হচ্ছে চিটাংয়ে গিয়ে থাকতে হয়েছে, বিকজ অফ KSRM এর যে হেড অফিস সেটা সিচুয়েটেড ইন চিটাগং। তো চিটাংয়ে গিয়ে যেহেতু থাকতে হয়েছে, তো সেখানে আমার নিজের বাসা, নিজের আলাদাভাবে একটা বাসা নিয়ে থাকতে হয়েছে, এবং নিজের এক্সপেন্স আছে অ্যান্ড ভ্যারিয়াস থিংস, মানে একা একা থাকতে গেলে যে ধরনের স্ট্রাগল করতে হয়। তো বাট অ্যাজ এ কোম্পানি বা অ্যাজ আ বা আমার সারাউন্ডিং যে কলিগস যারা ছিল, বা ওভারঅল এই 6 মান্থ আমি যদি প্রফেশনাল সাইডটা আমি বলি, তাহলে আমি বলবো যে ইটস ফ্যান্টাস্টিক, বিকজ KSRM এ ওয়ার্ক, মানে ওয়ার্কিং যে এনভায়রনমেন্টটা সেটা আসলেই মানে অসম, খুব ফ্যামিলিয়ার একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট। অ্যান্ড আমার চিটাংয়ে যাওয়ার আগে আমার একটা নেগেটিভ ইমপ্রেশন ছিল বা অ্যাপ্রোচ ছিল অ্যাবাউট চিটাগং, বা আমার পরিচিত যারা এক্স কলিগ বা বন্ধু বান্ধব অনেকে বলেছিলো যে তুই চিটাংয়ে যাচ্ছিস, চিটাংয়ের মানুষ কিন্তু কিছুটা ইন্ট্রোভার্ট হয়, কিছুটা ইন্ট্রোভার্ট হয় যে চিটাংয়ের মানুষ চিটাংয়ের মানুষকে প্রায়োরিটি দেয়, তো তুই ঢাকার মানুষ, চিটাংয়ে গিয়ে তুই কতটুকু সুবিধা করতে পারবি। তো আসলে মানে এই কথাটা না সম্পূর্ণ মানে ভুল, সম্পূর্ণ ভুল এবং পুরোটাই একটা ভুল ধারণা। তো আমি চিটাংয়ে গেলাম, আমিও ফার্স্টে মনে মনে এই ভয় নিয়েছিলাম যে আমি ঢাকার একটা মানুষ, আমি চিটাংয়ে আসলাম কে কি বলে না বলে বা আমাকে কিভাবে গ্রহণ করে। কিন্তু আমাকে আসলে যেইভাবে মানে ওয়ার্ম একটা রিসেপশন দেওয়া হলো, ওয়েলকাম জানানো হলো, আমি নিজে আসলে অবাক হয়ে গেছি। তো আমি 6 মাস আমি আমার কলিগদের সাথে খুবই সুন্দরভাবে আমি টাইম স্পেন্ড করেছি, কাজ করেছি একসাথে, অনেকগুলো প্রজেক্ট করেছি, OBC করেছি, এরপরে এজেন্সিগুলো দেখতাম। ইনফ্যাক্ট এমন হয়েছে যে এর মধ্যে আমার কোভিডও হলো, তো শুধু আমার না, আমার ফুল ফ্যামিলি সহ কোভিড হলো। আমি KSRM এ তখনও পারমানেন্ট না, বাট আমি যখন কোভিডের জন্য ম্যানেজমেন্টের কাছে ইয়ে করলাম, অ্যাপ্লিকেশন করলাম, মানে ওয়ান কাইন্ড অফ এরকম যে কোনো সমস্যা নাই, তুমি ছুটি নিতে পারো, বা স্যালারি কাটা, বা যেরকম আমি শুনেছি অনেক জায়গাতে যে অনেক কোম্পানি এরকম স্যালারি কেটেছে, পারমানেন্ট হয় নাই এই কারণে, তো স্যালারি কাটা বা আদার কোনো প্রেশার এই ধরনের কোনো কিছু প্রশ্নই উঠে না। তো যাই হোক, আর এই ক্ষেত্রে ওই টাইম বিংয়ে, মানে ওই সময়টাতে আমাকে কাজের ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার জন্য আমার যে কলিগরা ছিল, আমার সিনিয়র এবং আমার কো কলিগ যারা ছিল, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। ইনফ্যাক্ট ওই সময় আমার কোনো কাজ নিজের থেকে আমার দেখতেই হয়নি। তো সব কিছু মিলায় আমি 6 মাস চিটাংয়ে আমি কাটালাম। আসলে আমার KSRM এর চিন্তাভাবনা ছিল একটু লম্বা, তাও অ্যাটলিস্ট 2 বছর কাটাবো এরকম একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু আলটিমেটলি যেটা দেখা গেছে যে ফ্যামিলি থেকে, মানে আমি আমার এই এত বছরের ক্যারিয়ারে বা টোটাল এত বছরের জীবনে আমি কোনো সময় আমার ফ্যামিলি থেকে আমি ডিটাচ থাকিনি। আমার প্যারেন্টস বা আমার ওয়াইফ, আমার বাচ্চার কাছে আমি কারোর থেকে আমি ডিটাচ থাকিনি কোনো সময়। তো এই যে একটা লং টাইম আমি যে ডিটাচ থেকেছি, আমি জাস্ট এখন নেগেটিভ সাইডটা বলার চেষ্টা করছি যে কেন আমি চিটং থেকে আবার ঢাকা ব্যাক করলাম, বা কেন আমি দ্রুত 6 মাসের মধ্যে আমি
চিটং থেকে আমি ঢাকায় চলে আসলাম। তো নেগেটিভ সাইডটা হচ্ছে এটাই যে একা একা থাকা অবভিয়াসলি একটু কষ্টকর, কারণ আমার এখানে বৃদ্ধ বাবা মা আছে, এরপরে আমার ওয়াইফ, আমার বাচ্চাটাও ছোট। আমি তো জাস্ট অনলি আমার ফ্যামিলিকে আমি চিরঙ্গে নিতে পারি না, কজ এখানে সবার টেক কেয়ার করতে হবে, আর ঢাকায় যেহেতু আমার নিয়ে সব বাসা। সো দ্যাটস ওয়াই যেটা হলো যে আমার একার খাওয়া দাওয়ার স্ট্রাগল, লিভিং স্ট্রাগল যেটা, সেই জিনিসগুলো পরে সব কিছু মিলিয়ে আমি আসলে নিজেকে ম্যাচ করে নিতে পারছিলাম না, মানে এই জিনিসগুলোর এগেনস্টে যে এ টু জেড সব কিছু আমার নিজেরই করতে হতো, মানে ওয়াশিং, ক্লথ ওয়াশিং থেকে শুরু করে ফুড মেকিং থেকে শুরু করে। কারণ আমি হোটেলে খাওয়ার অভ্যাস বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার অভ্যাসটা আমার খুব একটা নেই। তো আর আমি যেহেতু একটু মানে আমার কিছু প্রবলেম আছে, আই মিন খাবার দাবারের ক্ষেত্রে, আমি একটু মশলা বা তরি তরকারি টাইপের খাবার একটু কমই খাই, আমি একটু সিদ্ধ টাইপের খাবার খাই। সো যে কারণে এই জিনিসগুলো আসলে অতটা অ্যাভেলেবেল না, বা ওখানে আমি একা মানুষ, মানে যা করার আমার নিজেরই মেক করে খেতে হবে। সো সব কিছু মিলিয়ে আসলে এই সাইড দিয়ে আমি নিজে কিছুটা আমি প্যারা ফিল করছি। দ্যাটস ওয়াই আর একদম লাস্ট মোমেন্টে, আই মিন এই তো গত এক মাস আগে আসলে আমার জিএম কলেজে জয়েন করা বা অ্যাপয়েন্ট লেটার পাওয়া, এটা আসলে হুট করে, এমন না যে আমি প্রি প্ল্যান ছিলাম যে আমি সার্চ করতেছি চলে যাব, এরকম আসলে আমার কোনো মাইন্ডসেট ছিল না। বিকজ বেসিক্যালি যেটা হয় যে আমি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জাম্প করার পরে অ্যাটলিস্ট আড়াই বছরের পরে আমি হচ্ছে একটা অপরচুনিটি খোঁজার, মানে নিউ একটা চ্যালেঞ্জ, নিউ একটা অপরচুনিটি খোঁজার আমি ট্রাই করি। সো আলটিমেটলি যেটা হলো যে ওখানে আমি আসলে আরও আগেই অ্যাপ্লাই করে রেখেছিলাম, আরও আগে অ্যাপ্লাই করা ছিল। তো সেখানে যখন আমাকে ডাকলো, আমার ইন্টারভিউ নিল, এবং ওখানে ওভারঅল তাদের সাথে তাদের আমার এক্সপেকটেশন ভার্সেস তাদের এক্সপেকটেশন ম্যাচ হয়ে গেল, দেন আমি চিন্তা করলাম যে হ্যাঁ এখন এটা করাই যায়। বিকজ KSRM ইজ আ ভেরি গুড স্টিল কোম্পানি, অ্যান্ড অবভিয়াসলি জেমকন ইজ এ ইউনো বেটার দেন মি। আমার আমার এই রেকর্ডটা যারা শুনছেন, প্রফেশনাল আছেন, তারা জানেন জেমকন অবভিয়াসলি বড় একটা কোম্পানি, তাদের অনেকগুলো কনসার্ন আছে, স্টিল থেকে শুরু করে এডুকেশনাল সাইডে ইনভেস্টমেন্ট, এরপর সুপার শপ ইনভেস্টমেন্ট, টি গার্ডেনে ইনভেস্টমেন্ট, এগুলো হিউজ তাদের প্রোডাক্ট আছে, চ্যানেল আছে। তো সব কিছু মিলিয়ে আমি যখন দেখলাম যে না এখান থেকে এই অপরচুনিটা আমার জন্য খারাপ হবে না, তো আসলে সব কিছু মিলিয়ে চিন্তা করে আমি তখন জেমকানকে আমি ইয়েস বললাম। তো পুরো বিষয়টাই মিউচুয়ালি, তবে আমি সবচেয়ে বেশি শক হয়েছি যে কারণে যে আমি এর আগে কিছু কিছু কোম্পানিতে, আমি লোকাল মাল্টি ন্যাশনাল অনেকগুলো কোম্পানিতেই তো আমি কাজ করেছি, তো আমার শখের জায়গাটা হচ্ছে যে আমি KSRM-এ যখন নোটিশ দিলাম, আমি নোটিস দিলাম হচ্ছে জুনের ছয় তারিখে নোটিস দিলাম যে আমি 30 তারিখ আমার লাস্ট ওয়ার্কিং ডেজ। তো এরপরে যেটা হয় যে নর্মালি অনেক কোম্পানি কিন্তু একটু পারমানেন্ট হওয়ার আগে, এরপরে আমি হুট করে চলে যাচ্ছি, এই টাইমের মধ্যে অনেক কোম্পানি দেখা গেছে যে আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি যে অনেক ধরনের বাইন্ডিংস তারা তৈরি করে, বাট আমার যে বস ছিলেন এবং আমার যে কোটিং মেট যারা ছিলেন, ওনারা যথেষ্ট মানে জিনিসটা পজিটিভভাবে ওনারা ফিল করতে পারছে যে না ওয়ার্ক প্লেস ইজ নট ম্যাটার ফর মি, বাট দ্য ওভারঅল সিনারিও, আই মিন যে সিচুয়েশনের মধ্যে আমি আছি, আমার জন্য আসলে কষ্ট হচ্ছে, তারা জিনিসটা ফিল করতে পারছে। অ্যান্ড দ্যাটস ওয়াই মানে আমার খুব সুন্দরভাবে রিলিজের ব্যবস্থা তারা করে দিয়েছে, এবং কি বলে যে আমার এক্সিট, মানে যেভাবে আমার KSRM থেকে এক্সিটটা হয়েছে, আমার কলিগরা আমাকে উইশ করেছে, আমাকে গিফট দিয়েছে, আমি সেগুলো ফেসবুকেও শেয়ার করেছি। তো আসলে এই জিনিসটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, টোটালি ইটস এ আনএক্সপেক্টেড থিং ফর মি। সো দেন আমার অফিস ছিল হচ্ছে
30 তারিখ পর্যন্ত বাট যেহেতু লকডাউন 1 তারিখে 1 তারিখ থেকে লকডাউন আমার ঢাকায় আসতে প্রবলেম হবে তো সেই জন্য সবাই আমা মানে বরং আমাকেই বলেছে যে তুমি একদিন আগে চলে যাও মানে এটাও একটু আমার জন্য মানে আনএক্সপেক্টেড ছিল তো যাই হোক আমি আসলে সবার সাথে মানে ভালো একটা রিলেশন মেইনটেইন করে ওখান থেকে আমি বের হয়ে এসেছি সবচেয়ে বড় যে বিষয়টা আমি কেএসআরএম এর এইচআর কে আমি আসলে ওপেন হার্ট থ্যাংক ইউ দিতে চাই এই কারণে যে লাস্ট ডেতে তারা আমার রিলিজ অ্যান্ড ক্লিয়ারেন্স দুটো মানে পেপার ডকুমেন্টেশন যেটা সেটা আমাকে খুব সুন্দরভাবে তারা হ্যান্ড ওভার করে দিয়েছে এবং এটা আমি আমার নেক্সট কোম্পানিতে আমি জয়েন করেছি আর এই তো ছিল বলার আর আশা করি যারা আমাকে কোশ্চেন করেছেন বা আস্ক করেছেন যে কেন এরকম হলো বা কী কারণে হলো তো তারা আই হোপ তাদের অ্যান্সারটা পেয়ে গেছেন সো থ্যাংক ইউ আর আমার ফেসবুকে বা আমার বন্ধু বান্ধব যারা আছেন বা যারা আমাকে উইশ করেছেন তাদেরকে মানে আমি আমার অন্তরস্থল থেকে আমি থ্যাংক ইউ জানাই যে আপনাদের আসলে অনুপ্রেরণা ছিল আমি এই লকডাউনের মধ্যে আমি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি পার করেছি লাস্ট ইয়ার আমার লাইফে খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল যারা আপনারা আমার খুবই ক্লোজ তারা হয়তো জানেন বাট দিন শেষে ওই একটা জিনিস যে আসলে আশা হারানো যাবে না মানে আশা হত হওয়া যাবে না ওই যে একটা কথা আছে না যে মানুষ বাঁচে আশায় আর দেশ বাঁচে ভালোবাসায় তো ওইটাই আর এমন না যে জুনিয়র বা আদার যারা আছেন তারা হয়তো অনেক সময় মনে করেন যে আমার হয়তো খুব স্ট্রং বা খুব উপরে কোথাও লিঙ্ক আপ আছে বা আমি কোনো লিঙ্ক আপের মাধ্যমে যেটাকে বলে না যে গডফাদার বা গডমাদার মানে কর্পোরেটে ক্যারিয়ারেও এরকম থাকে অনেকের তো আসলে আমার সেই 2012 থেকে আমার জব শুরু করা যদিও ইনফ্যাক্ট আমি স্টুডেন্ট লাইফ থেকে জব করি বিভিন্ন কল সেন্টারে তো আমি ফুল টাইম জব হিসাবে আমি বলছি 2012 সাল থেকে আজ অবধি আমার যতগুলো জব কোনোটাই আমি কোনো রেফারেন্সের মাধ্যমে আমি কোনো ইন্টারভিউতে আসলে টিকি নাই বা আমাকে কেউ রেফার করে নাই বা আমাকে কেউ ফেভার করে নাই তো আমি এই জায়গাতে এসে আমি অ্যাজ এ সামিউল আজকে এই সিচুয়েশনটাতে দাঁড়িয়ে আমি প্রাউড ফিল করতে পারি অ্যান্ড আমার যারা জুনিয়র যারা আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে চেষ্টা করে যেতে হবে মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে কজ ভরসার জায়গা আপনার ওই একটাই ভরসার জায়গা আপনার কোনো মানে বড় কোনো কর্পোরেট গায়ে কোনো মোটিভেশন এরকম কিছু হতে পারে না তো মোটিভেশন বলেন বা ভরসা যেটাই বলেন আপনি মানে সিচুয়েশন ক্রিটিক্যাল আসবে লাইফে তো ওই ক্রিটিক্যাল সিচুয়েশনটা ডিল করার জন্য ওই সময়টা আপনি আল্লাহর উপর ভরসা রাখেন কোভিডের মধ্যে অনেকেই হয়তো একটু অনেকে হয়তো একটু খারাপ সিচুয়েশনে আসেন বা কারো জব হয়তো একটু রিস্কি সিচুয়েশনে আসে তো এটা থাকবেই তো আপনি জাস্ট চেষ্টা করেন যে এই সময়ে আপনি কস্টগুলো কতটা মিনিমাইজ করে আপনি আপনার কোম্পানিকে কতটা সাপোর্ট দিতে পারেন কারণ আপনার এই ইফোর্টটাতেই কিন্তু আপনার কোম্পানিটা টিকে যাবে বা বেঁচে যাবে আমি কেএসআরএম এর একটা কথা বলি জাস্ট একটা ছোট এক্সাম্পল নেই যে স্টিল সেক্টরের কিন্তু এই লকডাউনের কারণে ভালো একটা প্রবলেম ফেস করেছে তো আমাদের এখানে যেই দুইজন ডিরেক্টর ছিলেন মানে ডিএমডি আমার রিপোর্টিং বস তো ওনারা লাস্ট ইয়ার একটা প্ল্যান নিয়েছিলেন যে কাউকে ওনারা ছাঁটাই করবেন না লকডাউনের কারণে কাউকে ওনারা ছাঁটাই করবেন না তো ওনারা করেছেন কি কোম্পানির বিভিন্ন যে কস্ট যেগুলো আছে যেমন হয়তো কারো মোবাইল বিল 1500 টাকা ছিল তার মোবাইল বিল হয়তো 700 টাকা করে দিয়েছে হয়তো আগে আমাদের লাঞ্চে 5 আইটেম মেনু থাকতো সেখানে হয়তো 3 আইটেম মেনু করে দিয়েছে তো জাস্ট এইভাবে এবং এই জিনিসটা কিন্তু সেই জায়গার এমপ্লয়িরা আমি যেটা দেখলাম যে তারা খুবই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এবং পজিটিভলি তারা নিয়েছে কারণ সবার কিন্তু বেঁচে থাকতে হবে আপনি যদি বেঁচে না থাকেন আপনার কোম্পানি কিন্তু বেঁচে থাকবে না আবার আপনার কোম্পানি যদি বেঁচে না থাকে আপনিও কিন্তু বেঁচে থাকবেন না সো লকডাউনের সিচুয়েশনটা এটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিটিক্যাল মোমেন্ট আমরা সবাই বুঝতে পারছি তো সবাই যদি আসলে প্রত্যেককে সাপোর্ট দিয়ে যদি আমরা আসলে চলতে পারি কারণ এই করোনার সিচুয়েশনটা কিন্তু একদিন দুই দিনে যাবে না এটা কিন্তু অনেক লং টাইম একটা মানে ইস্যু এবং এটা বৈশ্বিক একটা ইস্যু ওয়ার্ল্ড ওয়াইড একটা ইস্যু সো এই সময়টা যদি আমরা আসলে বোথ আমরা যারা এমপ্লয়ি আছি তারা যদি কোম্পানিকে সাপোর্ট দিতে পারি
তাহলে দেখা গেছে যে কোম্পানিও আমাদেরকে পজিটিভভাবে সাপোর্ট দিবে এবং সর্বক্ষেত্রে আমাদের মানে সবসময় যেটা চেষ্টা হবে যে মিনিমাম কস্টে ম্যাক্সিমাম আউটপুট কীভাবে দেওয়া যায় সেটা প্রত্যেকে আমরা যারা জব করতেছি এটা তাদের প্রত্যেকের জায়গা থেকে এটা চিন্তা করা উচিত, সেটা ব্র্যান্ডিং হোক মানে ব্র্যান্ড বাজেট হোক আর মার্কেটিং বাজেট হোক আর আমরা আদার এক্সপেন্স যেটাই বলি না কেন, যে হয়তো আপনার হাতে বাজেট আছে কোটি টাকা, তাই বলে যে কোটি টাকা এই মুহূর্তে খরচ করতে হবে এমন কিছু না, আপনি মিনিমাম মানে বাজেট দিয়ে কীভাবে আপনি ম্যাক্সিমাম আউটপুট দিতে পারবেন এই থিংটাই হবে এই মুহূর্তে আসলে মুখ্য। তো সবাই যদি এইভাবে চিন্তা করি আমার মনে হয় আমরা মানে দুই সাইড এমপ্লয়ি যেমন বাঁচতে পারবে কোম্পানিগুলোও বাঁচতে পারবে। আর যাদের এই মুহূর্তে জব নেই বা অনেকে চেষ্টা করছেন, তো আমি আসলে একটা সাইড একটা জায়গা থেকে আমি বলবো যে আশা হত না হয়ে আপনি এখন গুগল ইউটিউব ফেসবুক এগুলো সবই ওপেন, যারা প্রফেশনাল আছে বা যারা একজন আরেকজনকে হেল্প করতেছে বা আপনার চিনা যারা বড় বড় ভাই সিনিয়র যারা আছে বা ইভেন ছোটো ভাই যারা আছে হয়তো পাস করে বের হচ্ছে, হয়তো আপনি একটা জিনিস পারেন না বা আপনি একটা জানেন না একটা জিনিস জানেন না, তো আপনি মানে এই যে বসে আছেন বা অবসর সময় যেটা আছেন এই সময় আপনি ওই আপনার একটা স্কিল অ্যাড করেন আপনার নিজের মতে। এতে যেটা হবে যে সামনে আপকামিং যে সুযোগটা আসবে সেখানে আপনি আপনার নিজেকে মেলে ধরতে পারবেন। আর সারাদিন আপনি যদি চিন্তা করেন যে আমার জব নাই জব নাই জব নাই, দিন দিন কিন্তু এক মিনিট দুই মিনিটে না, 24 ঘন্টায় কিন্তু দিন। সো দিনের অন্তত পক্ষে কম করে হলেও 30 মিনিট থেকে 1 ঘন্টা আপনি আপনার নিজের ডেভেলপমেন্টে আপনি কাজে লাগান, দেখবেন যে কোনো না কোনোভাবে আপনার হাতে একটা স্কোপ চলে আসবে একটা অপরচুনিটি চলে আসবে, বিকজ শিখার আসলে কোনো শেষ নাই। আমি এই 9.5-10 বছর আমি জব করছি কিন্তু আমার কাছে এখনও মনে হয় যে আমি আসলে কিছুই জানি না, নতুন করে সব কিছু আমি শিখছি। তো যাই হোক অনেক কথা বললাম, হয়তো এটা শুনতে শুনতে অনেকে বিরক্ত লেগে যেতে পারে, সো থ্যাংক ইউ। আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাবা মা আপনার ভাবি আমার বেবি আমার আত্মীয় স্বজন সবাই যেন ভালো থাকে এবং আল্লাহ যেন আমার ফ্যামিলি সবাইকে সুস্থ রাখে এবং হয়তো ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি। আর জেমখানে এখন যেখানে আমি জয়েন করলাম জেমখানে সেখানে যেন আমি খুব লম্বা একটা সময় অ্যাটলিস্ট 5 বা মোর দ্যান 5 ইয়ার্স আমি যেন সুন্দরভাবে থাকতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয় হয়তো আরও লং টাইম আমি এখানে চিন্তা করব। সো সেটাই আমি বলছি যে আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই, থ্যাংক ইউ।